চতুর্দশী দিনের সকাল। সূর্যের তখনও আমার মতো ঠিক করে আলস্যতা কাটেনি। কুয়াশামাখা হালকা শীতের এই সকালে চুঁচুড়া ফেরিঘাট থেকে 8 টাকার টিকিট কেটে উঠে পড়লাম লঞ্চে। গন্তব্য আমাদের ঠিক উল্টো দিকে নুহিয়াটি। লঞ্চে করে গঙ্গা ঘুরতে কার না ভালো লাগে। আর সকালের এই মুহূর্তগুলোকে 6 ইঞ্চি স্ক্রিনে ফ্রেমবন্দি করার লোভ কিনা হাতছাড়া করে। চলে এলাম নুহিয়াটি ফেরিঘাট, সময় লাগলো মাত্র 7 মিনিট। ফেরিঘাট থেকে বেরিয়ে এই রাস্তা বরাবর এই দিকে যেতে হবে। এটি হলো এখানকার বিসর্জন ঘাট। এই ঘাট থেকে স্নান করে যারা মানসিক করেন তারা দণ্ডি কাটেন। মন্দিরগুলোর আগে থেকেই শুরু হয়ে যায় বিশাল লম্বা লাইন। আর এই লাইনকে ফলো করে এগোলেই পৌঁছে যাবেন বড়মার নতুন এই মন্দিরে। আজ যেহেতু কালী পুজো আগের দিন এবং 12ই নভেম্বর অর্থাৎ কালী পুজোতে এই মন্দিরে কোনো পুজো হবে না, তাই লাইন দুদিক থেকেই রয়েছে। ধর্মমুখ যার যার, বড়মা সবার, এই অগণিত মানুষের শ্রদ্ধা ভক্তি থেকেই এই ব্যানারের যথার্থতা প্রমাণ করে। পাশেই রয়েছে হ্যাশট্যাগ বড়মা এই ব্যানারটাও। খুব সুন্দর এই নবনির্মিত বড়মার স্থায়ী মন্দিরটি। এই গেট দিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হয়। পুজোর সময়সূচিও খুব পরিষ্কারভাবে বর্ণনা করা আছে। সকাল 8টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দিরে ভক্তরা পুজো দিতে পারে। ভিতরে রয়েছে বড়মা স্থায়ী মূর্তি। মা এখানে বেনারসি এবং গহনায় সুসজ্জিত। পাশেই রয়েছে এই ত্রিনাথ মন্দির। এই মন্দিরের ঠিক উল্টো দিকে তৈরি হচ্ছে বড়মার সেই মূর্তি যা আমরা এতদিন দেখে এসেছি। ভবেশ চক্রবর্তী নবদ্বীপে রাজ উৎসবে গিয়ে বিশালাকার মূর্তি দেখে স্বপ্নাদেশ পেয়ে নৈহারিতে শুরু করলেন এক কালী পুজো। সেই ভবেশকালী হল আজকের দিনের এই বড়মা। এই পুজো এবার 100 বছরে পা দিল, তাই অন্যবারের থেকে এবারের উদ্দীপনাও চরমে। প্রস্তুতির পায়ে শেষ লগ্নে দাঁড়িয়ে আমাদের চেনা 22 ফুট এবং 14 হাতের এই বড়মা। আগামীকাল সুসজ্জিত এই বড়মাকে দেখতে দর্শনার্থীর তিল ধারণার জায়গা থাকবে না। এবার বলি, এখানে আসতে হলে চুঁচুড়া থেকে ফেরি সার্ভিস তো আছেই, আর নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে এই দিক দিয়ে এগুলোই এই মন্দিরে যাওয়া যায়। সবাইকে শুভ দীপাবলি ও কালী পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করলাম।